জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু আর ওদেরও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ব্লগটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো, ঠিক আছে? আর এই দেখো, সকালে উঠেই আমার পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা চলো এবারে দেখো ঘরগুলো গুছিয়ে নেবো। হ্যাঁ, ধরো লাইট জ্বালাই না, দেখতে পাবো তো। চলো ঘর দোরগুলো গুছিয়ে নিই, ওখানে তো সিটি পড়ছে, ঠিক আছে, সিটি পড়ুক। আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিই ঘর দোর। আর এই দেখো ঘরের অবস্থা দেখবে, এই দেখো, এই দেখো, এদিকে তো সিটি পড়ছে, আবার আর একটা সিটি হয়ে গেল। আর এই যে অবস্থা ঘর দোরে, এগুলো সব গুছোতে হবে। তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এসে চাও খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে মটর সেদ্ধ করতে। সকালে হবে মটরের ঘুগনি আর রুটি করব সকালে, ঠিক আছে? আর দুধ ছিল, দুধ চাল দিয়েছিলাম। তো চলো, তারপর ওখানে তো প্রেশার কুকারে সিটি পড়ছে, তো সিটি পড়ুক, 7-8টা সিটি তো লাগবেই। আমি তার মধ্যে ঘরের বিছানাটা গুছিয়ে ফেলি। তো চলো বন্ধুরা দেখো, আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে ফেলবো। আর কি বলো তো, আর ওয়েদারটা সকাল থেকেই কিন্তু বৃষ্টি, সকাল থেকে না রাত থেকেই শুরু হয়েছে ঝোড়ো আবার বৃষ্টি। আর সকালে তো বৃষ্টি হচ্ছিল, একবার বন্ধ হচ্ছে, একবার হচ্ছে, এই হচ্ছে। দেখো আমি গোছাতে, ঘর বিছানা গোছাতে গোছাতে পড়েই যাচ্ছিলাম, তো দেখেছো তো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, আর মশারিটা টাঙাচ্ছি। কেন বলো তো, রাত্রে না কারেন্ট চলে গেছিলো, এবার কারেন্ট চলে গেলে মশা কামড়াচ্ছিলো, আর অলআউটটা ছিল না, অলআউটের তেলটা ফুরিয়ে গেছিলো, এবার যার জন্য মশা কামড়াচ্ছিলো, এবার যার জন্য হাফরাতে উঠে আবার মশারিটা টাঙানো হয়েছে, বুঝেছো তো। চলো এই দেখো, আমি খাট থেকে এবার নেমে যাব, গিয়ে এবার দেখো জানলা টানলাগুলো এবার খুলে নেব, আর বিছানাটা ভালো করে ঝেড়ে পুছে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি এখানে ঘরের কাজটা সেরে নিই, আর ওদিকে পেশায় সিটি পড়তে পড়তেই দেখো আমার ঘরে বেডরুমটা সাজানো গোছানো হয়ে গেল, ঠিক আছে? তো চলো, কতগুলো জামাও সব কাচা হয়েছিল, তো সেগুলো দেখো প্রচুর জমে গেছে। তো চলো জামা কাপড়গুলো সব ভাঁজ ঠাস করে রাখি, রেখে নিয়ে তারপরে আবার রান্না শুরু করে দিয়েছি, ঠিক আছে? দেখো কি কি রান্না করছি দেখে নাও ব্যাক ক্যামেরায়, ঠিক আছে? দেখো এখানে দুধ গরম করা হয়েছে গোপালের জন্য, আর এই দেখো এখানে মশলাটা কষাচ্ছি, আর এই যে এটা হলো ঘুগনি করব, আর এই যে মিক্সিতে পেস্ট করেছিলাম। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সঙ্গে থেকো, দেখতে থাকো। তারপর দেখো আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখানে এবার আটাটা মাখাতে চলে এলাম। এবার আটাটা মাখিয়ে নিয়ে তারপর রুটিগুলো তৈরি করব। হ্যাঁ, আর ঘুগনিটাতে মশলা দিয়েছিলাম আমি, টমেটো দিয়েছিলাম, কাঁচা টমেটো, জিরে আর কাঁচা এই শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা আর আদা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর একটু হিং। তো এই দিয়েই আমি ঘুগনিটা তৈরি করেছি, আর একটু মিষ্টি নামানোর আগে।
তো ঘুগনিটা বেশ টেস্ট হয়েছিল। এর আগের দিন তো মটর পনির করেছিলাম, তো সেটাও ভালো হয়েছিল। তারপরে দেখো চলে এলাম আমি, আটাটা মাখানো হয়ে গেছে, এবার দেখো রুটিটাও আমি করে নেব। তো চলো বন্ধুরা, আমি এবার রান্না বান্না করে গোপাল সোনাদের সকালে ভোগ দিয়ে দেবো। আর একদম আর্লি মর্নিংয়ে তো আমন্ড বাদাম দিয়েছিলাম গোপাল সোনাদের, একদম ঘুম থেকে উঠে একটু বাদাম দিয়ে দিই, মানে ঘরে কাজু কিশমিশ বাদামটা থাকে তো কাজু কিশমিশটা বাড়ন্ত হয়ে গেছে, তা আমন বাদামটা ছিল সেটা সকালের ভোগে দিয়ে দিয়েছিলাম। তারপরে সকালে ব্রেকফাস্টে রুটি ঘুগনি বানিয়েছিলাম, আর ওদিকে তো দুধ গরম হয়ে গেছে, তো তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলোই সকালে ব্রেকফাস্ট হবে, মানে গোপাল সোনাদের দিয়ে দেবো, তারপরে আমরা প্রসাদ পাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি এখানে রুটিগুলো করে নিই। আগে জানো তো আমার গোল হতো না রুটি, এখন দেখো কি সুন্দর কিন্তু গোল হয়, দেখেছো? গোল হয় আবার ফোলে রুটি, কি সুন্দর! তো চলো বন্ধুরা, আমি তাহলে বানিয়ে নিই, নিয়ে তারপরে দেখো কি করছি। আর সকালবেলা একদম সকালে ঘুম থেকে উঠে আমার ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর সম্পূর্ণ সব ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কারণ ভাবতাম মিস্ত্রি আসবে কাজে, কিন্তু মিস্ত্রি আজকে আর আসেনি, কিন্তু আজকে সারাদিন মিস্ত্রি করছে, টুকটুক করে ছাড়ছে হচ্ছে, সেই জন্য আজকে আর মিস্ত্রি আসেনি। তো এরকম উপার্জনদের ভোগ দিয়ে দিয়েছি, আর ভোগে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হবে, গোবিন্দের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয়, ঠিক আছে? তো চলো, এদেখো আমার গরু, তারপরে এই দেখো কৃষ্ণ, কানাই, তারপর গোপু সবাই আছে, আর মোহন তো বেড়াতে গেছে, লাড্ডু মোহন। তারপরে দেখো আমরা প্রসাদ পাচ্ছি, আর এখানে আমার হাজবেন্ড, আমি আর ছেলে বসে প্রসাদ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চলো, এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, মানে সকাল পর্যন্ত যা যা করলাম তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, সকালে কী কী করলাম। তার মধ্যে দু একটা কাজ দেখানো হয়নি, কারণ সব কাজগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না ব্লগটা, যার জন্য দু একটা কাজ বাদ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখানে ব্রেকফাস্ট করে নিই, আর তোমরাও আজকে সকালে কে কী ব্রেকফাস্ট করেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে, আর অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, খুব ভালোই লাগছে পড়ে। আর অনেক তোমরা সবাই আমার গুলুসোনাকে খুব ভালোবাসো দেখলাম, সবাই অনেক কমেন্ট করছো গুলুসোনাকে, তো খুব ভালো লাগলো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তার আর আমার ভিডিওটা দেখো পুরোটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখানে ব্রেকফাস্টটা এবার করে নিই। তারপর দেখো বন্ধুরা, আরাম কাকে বলে, দেখেছো? আরাম কাকে দেখে দেখে, মানে আরাম কাকে বলে, দেখো দেখো স্কুটির ওপরে মাথা, আর ওখানে সাইকাস গাছে যে টপটা আছে ওই টপের ওপরে শুয়ে, মানে টপের উপরে উঁচু জায়গায় শুয়ে আবার স্কুটির ওপরে মাথা রেখে দেখো ঘুমোচ্ছে আমাদের কুচটু কালিয়া, দেখেছো? তারপর দেখো চলে আসবো সকালের যে টিফিনের পরের যে বাসন ছিল সেইগুলো কিছু বাসন নামিয়ে রাখবো, কাজের মাসি এসে মেজে দেবে, আর দু একটা বাসন আমি মেজে নেব, কারণ সেগুলো আমার সবসময় দরকার লাগে, বুঝেছো? তো যেখানে গামলার মধ্যে কাজের মাসির জন্য কিছু বাসন রেখে দিলাম, আর
আর কিছু বাসন যেগুলো আমার খুব প্রয়োজন, মানে সবসময় লাগে, তো সেগুলো আমি মেজে নেব। তো ওনার কিছু বাসন উনি মাজবে আর আমি কিছু দু একটা বাসন আমি মেজে নেবো, ঠিক আছে? তো চলো, এই দেখো আমি সব মানে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি গামলার মধ্যে। আর উনি সকালে আসে, তো উনি কাজ বাসন মানে কাজের মাসি বাসন মাজলেও কিন্তু আমার মাজতে হয়, জানো তো, দু একটা মাজতে হয়। তো দেখো বন্ধুরা, সব বাসনগুলো এখানে আমি রেখে দিলাম। এবার দেখো আমি কিছু বাসন এবার মেজে নেব, যেগুলো আমার মানে সব সময় দরকার পড়ে, বুঝেছো? এই যেমন রুটির তাওয়াটা মেজে নিতে হবে, কারণ এটা আবার রাতে লাগবে। এবার চায়ের কাপগুলো ধুয়ে নিতে হবে, এটাও আমার আবার বিকেলবেলা লাগবে। এক্সট্রা আছে তবুও দিই না ওনার কাছে, কাজের মাসির কাছে বাসনগুলো দিই না। তো চলো বন্ধুরা, আমি বাসন টাসনগুলো মেজে নিই, নিয়ে তারপরে দুপুরে আবার রান্না করতে হবে, কি রান্না করি দেখি, ঠিক আছে? তো চলো কাজগুলো সব করে নিই। আর এটাই তো লাইফ বলো, মেয়েদের জীবন এটাই, এটাই হলো সংসার, এরই নাম হলো সংসার। সং সং মানে কি বলো, আর সার, বুঝেছো? তো চলো কাজগুলো সব করে ঠরে নিয়ে, আর আমার হাজব্যান্ড একটু গেছে বাজারে, তো চলো তাহলে। তারপর দেখো বাসন টাসনগুলো মানে সকাল পর্যন্ত যেগুলো জমেছিল সেগুলো মোটামুটি কিছু সব মাজা ঠাজা সব পরিষ্কার করা হয়ে গেল, গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে চলে এলাম ঘরের আলনা গোছাতে। আর ঘরের খাটটা তো সকালেই গুছিয়েছিলাম, তো এবার দেখো খাটটা গুছিয়ে নেব, এই খাট সরি আলনাটা এবার গুছিয়ে নেবো। হ্যাঁ, তিন চার দিনের কিন্তু জামা কাপড় পুরো জড়ো হয়ে আছে, তো তার থেকে কিছু জামা কাপড় যাবে আলমারিতে আর কিছু যাবে আনলাই। তো চলো বন্ধুরা, আমি এবার ঘরে আলনাটাও গুছিয়ে নিই, নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসব, ঠিক আছে? তো দেখতে থেকো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছে, আবার কমেন্টও করছে, কিন্তু তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু কমেন্ট পড়তে খুব খুব ভালো লাগে, ঠিক আছে? আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রতিনিয়তই পড়ছি, তোমরা কমেন্ট পড়ছো সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, আর খুব ভালোও লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে, ঠিক আছে? তো চলো, তোমরা আমাকে তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তো তাতে খুব ভালো লাগছে আমার। কেন না কমেন্ট পড়ে তো বুঝতে পারছি না, ঠিক আছে? চলো এবার দুপুরে ভাতটা বসিয়ে দিই। Thank you.
তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়ে এসে পায়ে একটু নেল পালিশ করলাম, আর এটা কিন্তু অনেক দিন পরে পড়ছি, বুঝেছো? ও, তার আগে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার তরকারিটা সকালেই কিন্তু রান্না হয়ে গেছিল, করেছিলাম মুগ ডাল, তারপরে তো ঘুগনিটা করেছিলাম, ওটা থেকে গেছে, ওটা রাতে আবার খেয়ে নেবে। আর করেছিলাম তোমার চাল কুমড়ো আছে, চাল কুমড়ো মানে রান্না করেছিলাম, ভাজা করেছিলাম, ঠিক আছে, আর পটল ভাজা। তো চলো এবার দেখো আমি নেল পালিশ পড়তে চলে এসেছি, ঠিক আছে? তো অনেকদিন পর কিন্তু আমি এবার আলতা পরলাম, জানো তো, অনেকদিন মানে অনেকদিন বলতে প্রায় বছরখানিক হয়ে গেছে পায়ে আলতা দিই না। তো চলো একটুখানি পায়ে নেল পালিশ আলতা পরে নিই। আর তোমরা আমাদের তোমাদের মধ্যে আমাদের এক বন্ধু কমেন্ট করেছো যে দিদি তোমার পাটা একদিন দেখাবে, তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তার রিকোয়েস্ট আমি রেখেছি, কিন্তু সে আর একটাও রিকোয়েস্ট করেছে যে আলতা পরে শাড়ি পরে তুমি একদিন লাইভে আসবে। তো ঠিক আছে বন্ধু, তুমি বলেছো কথাটা, আর তোমার কথাটা রাখার চেষ্টা করব, মানে অবশ্যই করব, কিন্তু আর একটু ঠান্ডা পড়ুক তারপরে, বুঝেছো? তো এখন না আমি এত গরমে শাড়ি পরতে পারবো না, আমি এমনিতেই শাড়ি টাড়ি খুব একটা পরতে পারি না, ঠিক আছে? তো চলো বন্ধু, বন্ধুরা যে বন্ধুগণ, দেখে নাও আমি অনেক দিন পর আলতা পরছি, এই কথাটা আমি তোমাকে দু তিনবার তোমাদের শুনিয়ে দিলাম, ওকে? আমার কিন্তু মোবাইলের চার্জও খুব একটা নেই, অফ হয়ে যাচ্ছে মোবাইল, ঠিক আছে? তো আমি আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা দিনের সাথে। আজকে তো একটা দিন চলে যাওয়া মানে আর একটা দিন পিছিয়ে চলে যাওয়া, ঠিক আছে? লাইভ থেকে আর একটা দিন চলে যাওয়া। আর তোমরা আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক 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 তোমাদের ভালোবাসা। আর তোমরা ভালো থেকো, ঠিক আছে? নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর ঠিক আছে, ওকে, বাই, টাটা।